রংপুরে দায়ের করা মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল গ্রেফতার, এখন আছেন ডিবি কার্যালয়ে। অস্ত্র পাচারকারী, গ্রেনেড হামলাকারী, যুদ্ধ অপরাধী, খুনিদের জোট ঐক্য ফ্রন্ট, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্টকে জামায়াত তারেকের সমর্থক হিসেবে দেখার সুযোগ নেই বলছেন ডক্টর কামাল হোসেন, সিলেটে বড় সমাবেশের প্রস্তুতি। নির্বাচনে সব রাজনৈতিক দলকে সমানভাবে প্রচারের সুযোগ দেওয়ার তাগিদ যুক্তরাষ্ট্রের, রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকার আশ্বাস। 2019 বিশ্বকাপে বাংলাদেশ দলে পরিবর্তনের সুযোগ নেই জানালেন বিসিবি সভাপতি, বর্তমান স্কোয়াডই রাখতে চায় বোর্ড। স্বাগত নিউজ ফ্রন্টপুর সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপাত। কোন শিরোনাম দেখছিলেন এবার জানাবো বিস্তারিত। ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার পৌনে দশটার দিকে উত্তরায় জেএসডি সভাপতি আসম আব্দুর রবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুরে দায়ের করা একটি মামলায় জারি করা পরোয়ানা অনুযায়ী মইনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। মইনুল হোসেনকে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সেখান থেকে রংপুরে নেওয়া হবে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যার পর থেকেই আসম আব্দুর রবের বাসা ঘিরে রাখে পুলিশ, সে সময় ভেতরে অবস্থান করছিলেন মইনুল হোসেন। গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোনের মেসেজে জানানো হয়, রংপুরের অতিরিক্ত মহানগর হাকিমের আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে নবগঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার এই নেতাকে। গত 16 অক্টোবর মধ্যরাতে 71 টেলিভিশনের এক অনুষ্ঠানে সাংবাদিক মাসুদা ভাট্টির প্রশ্নের জবাবে মইনুল হোসেন তাকে চরিত্রহীন বলে উল্লেখ করেন। এ ঘটনায় সারা দেশে এ পর্যন্ত মইনুল হোসেনের বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট ছাল বাকল দিয়ে তৈরি জোট, খুনি, দুর্নীতিবাজ ও নারী কুচুক্তিকারীদের ঐক্য হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, নির্বাচনের আগে মন্ত্রিসভার সংকোচন করা হচ্ছে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে সংসদে বিরোধী দল চাইলে মন্ত্রিসভায় রদবদল হতে পারে। সৌদি আরব সফর থেকে ফিরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। সৌদি আরবে 4 দিনের সরকারি সফর শেষে এর বিস্তারিত তুলে ধরতে গণভবনে এই সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রী জানালেন, প্রথমবারের মতো বাংলাদেশের জনশক্তি রপ্তানির বাইরে বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ নিয়ে বিপুল উৎসাহ দেখিয়েছে দেশটি। সৌদি থেকে বিনিয়োগ যেন আমাদের দেশে আসে, ব্যবসা বাণিজ্যের জন্য আরো বৃদ্ধি পায়, সেই বিষয়টাই আমরা উল্লেখ করতে চাইছি। সংবাদকর্মীদের প্রশ্ন ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারের রূপরেখা নিয়ে। আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে বিষয়ে আলোচনাও করেছি, তো আর অন্যান্য দেশে যেখানে সংসদীয় গণতন্ত্র আছে সেখানেও আমি আলাপ করে দেখেছি, যেমন অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, ব্রিটেনে আছে বা ভারতে আছে, কেউ কিন্তু কোনো পরিবর্তন করে না। সবার কাছ থেকে আমি তথ্য নেওয়ার চেষ্টা করেছি, তো ওরা বলে যে না, এরকম তো কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। তো দেখা যাক কী হয়, যদি ডিমান্ড করে অপোজিশন তখন করব। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোট নিয়ে সরকারের ভাবনা কি তাও উঠে আসে সংবাদ সম্মেলনে। ডক্টর কামাল হোসেন তিনি ঐক্যবদ্ধ হয়েছেন কাদের সাথে? বাংলাদেশে 10টা অস্ত্র পাচারকারীর ফলে যে সাজাপ্রাপ্ত আসামি তার নেতৃত্বে হচ্ছে বিএনপি দল। 21 আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামি, খুনি, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, জঙ্গিবাদ সৃষ্টি করা, অগ্নিসন্ত্রাসী, এরা যেখানে এক সেখানে রাজনীতিটা কোথায়? আমি তো রাজনীতি খুঁজে পাচ্ছি না। আমি তো দেখছি কয়েকটা মানে স্বার্থান্বেষী গ্রুপ এক হয়েছে।
সম্প্রতি টেলিভিশন টকশোতে নতুন জোটের অন্যতম উদ্যোক্তা ব্যারিস্টার মইনুল হোসেন এক নারী সাংবাদিককে কটূক্তি করলে তার কড়া সমালোচনা করেন সরকার প্রধান। নারী সমাজকে আহ্বান জানান এর বিরুদ্ধে সোচ্চার হতে। আপনাদের মনে আছে খুনি মোস্তাক একটা দল করেছিল, আমাদের মইনুল হোসেন কিন্তু সেই দলের সাথেও সম্পৃক্ত ছিল। খুনি হুদা পাশা এবং সাহারিয়ার এদেরকে নিয়ে সে কিন্তু একটা রাজনৈতিক দলও গঠন করেছিল। তার কাছ থেকে আর ভালো ভদ্র ব্যবহার আর কি পাবেন? এবং সেখানে শুধু তাই না, সে ইত্তেফাকে একটা মার্ডারও করে, নিজে মার্ডার করে নিজের ভাইকে মানে ফাঁসানোরও প্রচেষ্টা চালিয়েছিল। কাজে ওনার গুণের আর কোনো শেষ নাই। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। আমরা চাই বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং নির্বাচন ইনশাল্লাহ হবে, এটা আমি বিশ্বাস করি। আর ষড়যন্ত্র এটা তো বাংলাদেশের চিরাচরিত একটা বিষয়। ঐক্যফ্রন্ট সিলেট সফরে কোনো নাশকতার চেষ্টা করলে সরকার কঠোরভাবে তা মোকাবেলা করবে জানিয়ে শেখ হাসিনা বলেন তখন জনগণও ঘরে বসে থাকবে না। বাংলাদেশকে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শপথ নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র শেরনি আবাদ, সাদিক আবদুল্লাহ ও কাউন্সিলররা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন মেয়র আর কাউন্সিলররা। মেয়রদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন নিজেদের ভাগ্য বা সম্পদ গড়া নয়, দেশের প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে। বাজেটের প্রতিটি পয়সা জনগণের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা। এরপর শপথ নেন কাউন্সিলররা, তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন নির্বাচনী প্রার্থী হওয়ার বা রাষ্ট্রীয় কোনো পদ পাওয়ার ইচ্ছা তার নেই। তিনি এও বলেন জাতীয় ঐক্যফ্রন্ট কোনো নির্বাচনী জোট নয়, এটা সুষ্ঠু নির্বাচনের জন্য জনমত গঠনে কাজ করবে। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টের লক্ষ্য অর্জনে কাজ করা ছাড়া অন্য কোনো বিষয়ে এই প্রক্রিয়ার দলগুলোর মধ্যে কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়াও তিনি জানান জামায়াতে ইসলামী, তারেক রহমান সহ অন্য কোনো বিশেষ নেতার প্রতি সমর্থন হিসেবে এই উদ্যোগকে দেখার সুযোগ নেই। জনমত গঠন করার মধ্যেই আমরা মনে করি যে একটা আন্দোলনকে হিসাবে আমরা এটাকে গণ্য করছি, আর এটা না মানলে আমরা কী সিদ্ধান্ত নেব আমাদেরকে অবশ্যই সেটা খুব গভীরভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে জাতীয় ঐক্যফ্রন্টের যে লড়াই তা শুরু হবে সিলেট থেকে, সেখান থেকেই দেশবাসীকে নতুন বার্তা দিতে চায় নতুন এই জোট। সিলেটের সমাবেশ সফল করার পর প্রতিটি জেলা শহরে যাওয়ার কথা ভাবছে নতুন এই রাজনৈতিক জোট। সিলেট সমাবেশ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের পরিকল্পনার কথা জানাচ্ছেন রিশাদ হাসান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের পাল্টাপাল্টি অভিযোগের পর অবশেষে 24 অক্টোবর সিলেটে জনসভার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এরই মধ্যে সমাবেশ সফল করতে মাঠে নেমেছে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করা নতুন জোট। বলা হচ্ছে অপেক্ষাকৃত ছোট দল নিয়ে গঠিত এই জোটের প্রথম রাজনৈতিক কর্মসূচিতে জনগণের জন্য আসছে নতুন বার্তা। জোটের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলছেন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে দেবার যে লড়াই তা শুরু হবে সিলেট থেকে। গণতান্ত্রিক সংগ্রাম, গণতান্ত্রিক রাষ্ট্র গড়বার সংগ্রাম, গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের সংগ্রাম, এই মেসেজটাই দেবো আমরা সবাইকে এবং বলবো যে আমরা এরকম লড়াই করছি না যে একটা স্বৈরতন্ত্র বাদ দিয়ে আর একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবো, বরঞ্চ স্বৈরতন্ত্রকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এটাই হলো আমাদের মূল লড়াই, সেটা বলবো আমরা। সিলেটে সমাবেশের জনসমুদ্র তৈরি হবে উল্লেখ করে দলের আরেক কেন্দ্রীয় নেতা আসম আব্দুর রব জানান 7 দফা দাবির বাস্তবায়ন ও এর মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রথম গন্তব্য হতে যাচ্ছে সিলেট। 46 বছরে যেই ধরনের স্বৈরাচারী সরকার এদেশে কায়েম হয়েছিল তার পরিবর্তে দেশের জনগণের একটা সরকার, মুক্তিযুদ্ধের একটা সরকার, শান্তির একটা সরকার, সমৃদ্ধির একটা সরকার, জবাবদিহিতার একটা সরকার,
আমরা এই দেশে কায়েম করতে চাই। নিজেদের জন্য নয় বরং জনগণের জন্য এই লড়াই বলেও জানান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। মানুষকে আমরা বলতে চাই যে এই দাবিটা খুবই ন্যায্য, কারণ এরকম ভোট হয় না বলে দেশের বহু ক্ষতি হয়েছে। আপনারা নিজেরাও মুখ খুলেন, কথাবার্তা বলেন, ঘর ছেড়ে বাইরে আসেন, এসে সরকারের উপর চাপ প্রয়োগ করেন যাতে সরকার এই দাবিটা মানতে বাধ্য হয়। আমরা জনগণের কাছে আমাদের সাধ্য বা দাবির মেসেজটা পৌঁছে দিতে চাই যে আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা আপোষ করব না। দেশের বিভাগীয় শহরে সমাবেশের পর দেশের প্রতিটি জেলা শহরে যাওয়ার কথা ভাবছে নতুন এই রাজনৈতিক জোট। সিলেটে একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যেতে পারে, আমি আশ্চর্য হব না। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি অবান্তর, নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার নিরাপদ সড়ক দিবসে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাত দফা বিষয়ে আমরা আগেও বলেছি, এখনও বলছি, এটা অবাস্তব, অযৌক্তিক এবং এর একটা দাবিও মেনে নেওয়ার মতো অবস্থা পরিস্থিতি এখন দেশে নেই। এটা সংবিধান বহির্ভূত কোনো দাবি মেনে নেওয়ার সুযোগ নেই এই মুহূর্তে, সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই, কোনো প্রয়োজন। কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করার পরিকল্পনা সরকারের নেই, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে কোনো দল যদি নির্বাচনে অংশ নিতে চায়, এটা ওই দলে অংশ নিতে না চায়, এটা ওই দলের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে নির্বাচন কোনোভাবেই বিতর্কিত হবে না বলেও দাবি তার। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে রাজনৈতিক বিষয় ছাড়াও দুদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়েও আলোচনা হয়। পরে সম্মেলন কক্ষে সাংবাদিকদের জানান, বার্নিকাটের সঙ্গে তার বৈঠকে সরকার আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে চায় তা অবহিত করা হয়েছে। এ সময় বার্নিকাট এক প্রশ্নের জবাবে বলেন, সংঘাত নয়, গণতন্ত্রের স্বার্থে সব দলকেই নির্বাচনে অংশ নেওয়া উচিত। তাকে আমি বলেছি যে সংবিধানের বাইরে আমরা যাব না, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সংবিধান অনুসারে ক্ষমতাসীন দলের অধীনে এই নির্বাচন হবে, নির্বাচন করবে নির্বাচন কমিশন, সেই নির্বাচন অংশগ্রহণ না করার তো কোনো কারণ নাই। সুতরাং যদি কেউ না আসে নির্বাচন থেকে থাকবে না, যেমন 15-14 সালের 5-6 নির্বাচনও থেমে থাকে নাই। পার্টিসিপেটিং ইন এ ডেমোক্রেসি অ্যাজ ফুললি অ্যাজ পসিবল। যুক্তরাষ্ট্র নির্বাচন কেন্দ্রিক কোনো সংঘাত চায় না, আমরা সবসময় একটা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছি এবং গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আমি আশা করি। বিএনপিকে সভা সমাবেশ করতে না দিয়ে একের পর এক গায়েবী মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাইদ খান খোকনের জানাজায় অংশ নিয়ে তিনি একথা বলেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত নামাজে জানাজা শুরুর আগে ফখরুল বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দল একজন আদর্শনিষ্ঠ, উদ্যমী ও যোগ্য নেতাকে হারালো, যার স্থান অপূর্ণ থেকে যাবে। বিএনপি মহাসচিব বলেন, শত প্রলোভনের মুখেও মরহুম আবু সাইদ খোকন নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। রাজনীতি ছাড়াও সমাজ সেবা সহ নানা কাজের সঙ্গে যুক্ত খোকনের অবদান এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সভা করতে দেওয়া হয় না, একটা ক্লোজ ডোর টাউন হল মিটিং করতে দেওয়া হয় না, গায়েবি মামলা দিয়ে আমাদের সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে হয়রানি করা হয়। এই সময়ে আবু সাইদ খোকনের মতো একজন নিবেদিত প্রাণ গণতান্ত্রিক কর্মীর চলে যাওয়া নিঃসন্দেহে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে সমানভাবে প্রচারণার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত মার্কিন মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস। সোমবার সন্ধ্যায় রাজধানীর
হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে সকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন এলিস ওয়েলস। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকা সফরের শেষ দিন সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, আর সেক্ষেত্রে নির্বাচনী প্রচারণায় সব দলকে সমান সুযোগ দিতে হবে। আইনটি নিয়ে পুনরায় ভাবা যেতে পারে, আমরা আশা করি এটি নিয়ে সরকার ও সুশীল সমাজের মধ্যে সংলাপ হবে। একই সাথে এটা প্রত্যাশা করি যে এই আইনের দ্বারা বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা সাধিত হবে। অপর এক প্রশ্নের জবাবে এই মার্কিন মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, তাই মনে করে নির্বাচনী প্রচারণায় সব দলকে সমান সুযোগ দেওয়া উচিত, যদিও বর্তমান প্রেক্ষাপটে তা কঠিন। যুক্তরাষ্ট্র সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে, একই সাথে বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক অগ্রগতি আশা করে। এর আগে সকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান এলিস। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। গণমাধ্যমে দেওয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোহিঙ্গারা যাতে তাদের অধিকার ও সম্মান নিয়ে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারে, সেই প্রত্যাশাই করে মার্কিন যুক্তরাষ্ট্র। And we're going to continue to stand with the Rohingya people and the government of Bangladesh as we seek a safe and dignified return for the Rohingya. রোহিঙ্গাদের সহায়তায় কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন এলিস। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে জনসম্পৃক্ততা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালির পূর্বে মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেই কমিটি আগামী দুই বছরের মধ্যে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করবে। সাঈদ খোকন জানান, ঢাকা শহরে নতুন 4,500 বাস নামবে। এবারে ক্রিকেটের খবর। 2019 বিশ্বকাপে বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তনের সুযোগ নেই বলে মনে করছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বর্তমানে স্কোয়াডের প্রতি অনেকটাই আস্থা রাখছেন বোর্ডের বড় কর্তা। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো ইমরুল কায়েসের প্রশংসা করেন নাজমুল হাসান পাপন। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের এখনও অনেকটা সময় বাকি। হাতে থাকা দু চারটে সিরিজ টাইগারদের জন্য বড় প্রস্তুতির অংশ। নির্বাচকদের নজর খেলোয়াড়দের উপর, কিন্তু সাকিব, তামিম, মাশরাফি, রিয়াদ মুশিদের বিকল্প নেই। ভাবনা কেবল দু একটা পজিশন নিয়ে, মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের সাথে খেলবে তো একজনই, সো আমাদের কিন্তু অলরেডি আমরা চিনি কয়েকজনকে। সো আমরা সম্মুখে জানতাম, লিটন দাসকে আমরা জানি, ইমরুলকে আরও আগের থেকে জানতাম। অলরেডি সাকিব তিনে খেলতে চায়, সো সাকিব যদি খেলে তাহলে তো তিনেই খেলছে। চারে মুশফিক ফিক্সড, পাঁচে মিঠুন খারাপ খেলছে না, মিঠুন ইজ প্লেইং গুড, ছয়ে ডেফিনেটলি রিয়াদ। সো এইখানে চলে গেল, আর আপনি চারজন বোলার বাদ দেন, তাহলে একটা প্লেয়ারের জায়গা নিয়েই কিন্তু সব কিছু হচ্ছে। যত কিছু টেস্ট করছে, যত কিছুই বলছে এক্সপেরিমেন্ট, একজনকে নিয়েই করছে। বিশেষ করে ওই সমস্ত কন্ডিশনে, ইংল্যান্ডের কন্ডিশনে খেলাটা তো সহজ না, একটা নতুন ছেলে গিয়ে হঠাৎ করে তার জন্য কঠিন হবে। গেল এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে 72 রানের কার্যকরী ইনিংস খেলেন ইমরুল কায়েস। জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের মান বাঁচায় এই বাঁহাতি ব্যাটসম্যান। হোম অফ ক্রিকেটে ক্যারিয়ার সেরা 144 রান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ইমরুল তো এশিয়া কাপ থেকে আসার পর থেকে ভালোই খেলছে, ও ভালো খেলছে এবং বেশ কনফিডেন্টলি খেলছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে এটা, বিপদের সময় এরকম দাঁড়ানো, এটা একটা ইজ এ ভেরি গুড সাইন যে আমরা এখন আর ওই হাতে গোনে একটা দুটো প্লেয়ারের উপর নির্ভরশীল না, অন্যরাও প্রয়োজনের সময় এগিয়ে আসছে। এদিকে টেস্টের জন্য আলাদা করে ব্যাটিং কোচের নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানান বিসিবি সভাপতি।
আরিফুল ইসলাম, নিউজ 24। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছে পাঁচজন। সোমবার এসব দুর্ঘটনা ঘটে। চাঁদপুরের গোগরায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুজন। পুলিশ জানায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় চাঁদপুরগামী একটি অটোরিকশার পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঢাকার যাত্রাবাড়িতে বাস চাপায় নিহত হয়েছেন এক পথচারী। এছাড়া সাভারের আশুলিয়ায় নিহত হয়েছেন আরও একজন। কিছু টাকা খরচ করলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব, এজন্য চাই সড়কের প্রতি সরকারের একটু মনোযোগ আর সঠিক ব্যবস্থাপনা, বলছেন দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক শামসুল হক। আর আইনজীবী মঞ্জিল মোর্শেদ মনে করেন, নিরাপদ সড়ক আইনে ড্রাইভারের সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করলেই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তবে জনসচেতনতার উপর জোর দিয়েছেন দুজনই। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। রাজপথে শিক্ষার্থীর ঢল, স্লোগান মুখর আন্দোলন, ভোগান্তিতে ঢাকা, যান চলাচলে বাধা, প্রায় অচল পুরো দেশ। 29 জুলাই দুই কলেজ শিক্ষার্থী ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হবার পর এমনই ছিল চিত্রটা। টানা 11 দিনের আন্দোলনের মুখে প্রথমে মন্ত্রিসভায় ও পরে সংসদে নিরাপদ সড়ক আইন 2018 পাশ হয়। যে আইনে আছে দুর্ঘটনায় প্রাণহানির দায়ে চালকের সর্বোচ্চ 5 বছরের সাজা হবে, আর ইচ্ছাকৃতভাবে হত্যা করলে হবে যাবজ্জীবন কারাদণ্ড। 5 বছর না, এটা যদি 10 বছর করা হতো তাহলে আমার মনে হয় যে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একটি কার্যকরী ভূমিকা রাখা সম্ভব হতো। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে এই কম সাজা দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আইন আন্দোলন সবই হয়েছে, কিন্তু সড়কে কমেনি দুর্ঘটনা। এমনকি নিরাপদ সড়ক দিবসেও দেশের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অন্তত 5 জন। লাশের মিছিলের এই ইতিহাস এদেশে বেশ পুরনো। 1998 থেকে 2014 পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 45,940 জন। 2017 সালে নিহত হন 3,672 জন আর আহত হন 7,400 জন। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই 9 মাসে সড়ক দুর্ঘটনা হয় 2,651টি। 9 মাসে মারা যান 3,112 জন আর আহত হন 7,400 জন। তবে সরকার চাইলেই এই দুর্ঘটনার হার কমাতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক রুটে এক কোম্পানির বাস চললে এই সমস্যার অনেকটাই সমাধান হয় বলে মনে করেন সড়ক ও দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান শামসুল হক। ঢাকায় ওভারল্যাপ করা একই করিডোরে অনেক অপারেটরের গাড়ি চলে, এইটাই হলো মেইন একটা কি বলবো অন্তরায়। কম বিনিয়োগের কিন্তু দৃশ্যমান উন্নতির মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, সেখানে কিন্তু প্রায়োরিটি দিয়ে একটু নজরটা দিতে হবে। এছাড়াও তিনি বলেন, হাইওয়েতে কম আর বেশি গতির যানবাহনের জন্য আলাদা আলাদা জায়গা থাকতে হবে, তাহলে দুর্ঘটনার সংখ্যা কমে আসবে। তবে সচেতনতার উপরে সবচাইতে বেশি জোর দেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি বগুড়া ডিপো থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না যাত্রীরা। তাদের অভিযোগ, এই ডিপো থেকে 21টি রুটে চলাচলকারী অধিকাংশ বাসেরই নেই কোনো ফিটনেস। এরকম 48টি বাস চলাচল করছে সড়কে। এই অবস্থায় রাস্তায় নতুন বাস নামানোর দাবি ভুক্তভোগীদের। বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত রিপোর্টে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত বগুড়ায় প্রতিদিন 21টি রুটে চলাচল করছে বিআরটিসি বাস। বিআরটিসির তথ্য মতে, ডিপোর নিজস্ব 51টি বাসের মধ্যে 17টি বাসই দীর্ঘদিন ধরে বিকল।
এ কারণে 14টি বাস লিজ নিয়ে রুটে চলাচল করছে। দুই যুগেরও বেশি সময় ধরে চলাচলকারী এসব বাসের কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি। বিআরটির পক্ষ থেকে যেটা আমরা ওনাদেরকে কথা বলার চেষ্টা করেছি যে আপনারা যেহেতু বগুড়া বিআরটির অধীনে যে কটা গাড়ি আছে আপনারা এই কটা গাড়ি আপডেট করে নেন, আর পাশাপাশি ঢাকার ডিপোর যে গাড়িগুলো ওনাদের এখানে আছে সেটার বিষয়ে ওনারা ভালো বলতে পারেন। কিন্তু আমরা আমাদের দিক থেকে যেটা বলার চেষ্টা করেছি যে আপনারা দ্রুত টাকাগুলো জমা দিয়ে ফিটনেস নবায়ন করুন, গাড়িগুলো একটু আপডেট করে নেন। বাসের ভেতরে সিটগুলো যেমন জীর্ণ তেমনি দূরপাল্লার কোনো বাসে নেই ফ্যানের ব্যবস্থা, আবার হঠাৎ করে চলতে চলতেই রাস্তাতেই বিকল হয়ে পড়ে। এ কারণে প্রতিনিয়ত নানা সমস্যা নিয়ে চলাচল করতে হয় যাত্রীদের। গাড়িগুলোর ফিটনেস সার্টিফিকেট নেই, এটা অত আমরা জানি না, তারপরেও উঠছি, যেতে হবে আমাদের। ব্যবস্থা খুব একটা ভালো না ভাই, গাড়ি ভাঙাচ্ছে, ব্রেক ঠিক নাই, মানে আমাদের অনেক সমস্যা। তারপরে দুর্ঘটনা নিয়ে আসতে তাও একটু আগে একটু মনে সমস্যা হয়েছিল। চালকরা বলছেন লোকসানের আশঙ্কায় চলাচলের অনুপযোগী এসব বাস নিয়েই বাধ্য হচ্ছেন রাস্তায় নামতে। খারাপ গাড়ির আপনার পাতি ভাঙা, সামনের মেন পাতি দুই পাশে ঝালাই করা, জব লেখতেছি একের পর এক একের পর এক, কিন্তু কাজ দেয় না। তবে বগুড়া বিআরটিসি কর্তৃপক্ষের দাবি নিজস্ব অর্থায়নে সব ব্যয় বহন করতে গিয়ে বাসগুলোর ফিটনেস পরীক্ষা করা যায়নি, শীঘ্রই নতুন বাস এলে সমস্যার সমাধান হবে। অল্প সম্পদের মধ্যে আমরা বৃহৎ সেবা দিয়ে আসতেছি, সরকারের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমরা এই সেবাগুলো দিয়ে আসতেছি, সেক্ষেত্রে আমাদের মানে সেবার দিক কোনোভাবেই মানে কমতি নয়। সমস্যা সমাধানে কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন এমন আশা বগুড়াবাসীর। বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ইপিজেড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে, এতে পুলিশ সহ আহত হয়েছে 30 জন শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে সোয়াদ ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় এবং তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন, এতে সড়কের দুই পাশে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়, এতে পুলিশ শ্রমিক সহ 30 জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নারায়ণগঞ্জের 2500 উদ্ধার চার লাশের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনের বাড়ি পাবনা সদরের আতাইকুলা ইউনিয়নে আর একজনের বাড়ি ফরিদপুরে। রোববার লুৎফুর মোল্লা নামে একজনের পরিচয় শনাক্ত করেছেন তার স্ত্রী। আর সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাবনার তিনজনের পরিচয় শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। তারা হলেন সবুজ সর্দার, ফারুক হোসেন এবং জহিরুল ইসলাম। স্বজনদের দাবি গোয়েন্দা পুলিশের পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ঋণের টাকা পরিশোধে তারা ঢাকায় আসেন। এদিকে এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে 2500 থানা পুলিশ। দখল আর দূষণের কবলে অস্তিত্ব হারাতে বসেছে নেত্রকোনার মগরা নদী। ড্রেন ও পয়ঃনিষ্কাশনের সংযোগ নদীতে দেওয়ায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি। অবৈধ দখলদারদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিচ্ছে না জেলা প্রশাসন, এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নেত্রকোনার মগরা নদী দিয়ে একসময় বড় স্টিমার, লঞ্চ, কার্গো ও নৌকা চলত, কিন্তু এখন দখল আর দূষণে এই নদীটি মরা খালে পরিণত। নদীর দুই পার দখল করে গড়ে উঠছে নানান স্থাপনা, সেই সাথে ড্রেন ও পয় নিষ্কাশনের সংযোগ নদীতে দেয়ায় দূষিত হচ্ছে পানি। এতে মগরা নদীর অস্তিত্ব হুমকির মুখে। বাড়িঘরের যত ময়লা আবর্জনা আছে সব এই নদীর মধ্যে ফলায় ফলায়া একদম পরিবেশ অবস্থা খারাপ করে দিচ্ছে। নদীটাও তখন নষ্ট হয়ে যাইতেছে, আশেপাশে থাকার অনুপযোগী হয়ে যাইতেছে এবং পানিও দূষিত হয়ে যাচ্ছে, ব্যবহার অনুযোগ্য হয়ে পড়তেছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ ও খনন করে দূষণের কবল থেকে নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
এই নদীটাকে যদি সুন্দর করে পরিষ্কার করা যেত, সুরক্ষা করা যেত, তাহলে এই নদীটা, এই শহরটা একটা উন্নত শহর হতো, একটা মডেল টাউন হতো, নেত্রকোনা একটা মডেল টাউন সারা বাংলাদেশের মধ্যে, সমগ্র মধ্যে একটা কালে পরিণত হয়ে গেছে। মানে এই কালে পরিণতটাকে পরিবেশটারে সুন্দর করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করছি। নদী রক্ষায় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কিছু আর্থিক বরাদ্দ এগুলোর সাথে প্রয়োজন, সেগুলো পেলেই আমরা মগরা নদীর খনন করা এবং এখানে পরিবেশ দূষণ প্রতিরোধে যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা যায়, একই সঙ্গে আরও অনেক স্ট্রাকচার হয়ে গেছে যেগুলো উচ্ছেদ করতে হলে একটা নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছি। শাখা প্রশাখা ছাড়াই 150 কিলোমিটার দীর্ঘ মগরা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে নেত্রকোনা জেলা শহর। নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জেও আগাম প্রচারণা চালাচ্ছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার এই এলাকায় গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এই সময় তিনি হযরতপুর ইউনিয়নের হযরতপুর বাজার এবং একই ইউনিয়নের রসুলপুরেও কর্মী সভা করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরপর দুইবার দেশ পরিচালনায় এসে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিহি বরার আইডিয়াল হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। স্কুলটির সভাপতি রফিকুল হকের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ প্রেস ক্লাব সভাপতি লায়ন মীর আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মোহাম্মদ ইউনুস, প্রধান শিক্ষক শহীদুল্লাহ ভূঁইয়া, ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক লায়ন সালে আহমেদ সহ অনেকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। একের পর এক কেলেঙ্কারি আর ঋণ খেলাপির ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে ব্যাংকিং খাত। রাজনৈতিকভাবে পেলেও ব্যাংকগুলো চলতে হবে নিজস্ব নিয়মকানুন মেনে। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক অনিয়মগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে, বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিও। আরও জানাচ্ছেন আফসারউদ্দিন। বিশ্বব্যাংকের করা প্রতিবেদন বলছে, দেশের 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট ঋণের 48% এবং 40টি বেসরকারি ব্যাংকের ঋণের বড় অংশই খেলাপি, তাই আর্থিক খাতে সংস্কারের পরামর্শ তাদের। সিনিয়র ব্যাংকাররা বলছেন, রাজনৈতিক ইচ্ছায় অনেক ব্যাংক আসলেও কার্যক্রম হতে হবে আর্থিক নিয়ম মেনে। ব্যাংকের যে রেগুলেটর আছেন তারা এটাকে ঠিকমতো রেগুলেট করছেন কিনা, আমি মনে করি এখানে তো রাজনীতির কিছু করার নেই, ওটা যাচাই বাছাই করে দেখা দরকার যে লোনটা কি রাজনৈতিক কারণে হচ্ছে কিনা, ওইটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। লোন হবে মানুষ দেখে, ক্যাশ ফ্লো দেখে, প্রজেক্ট দেখে, আবার এই লোনের সিকিউরিটিটা ঠিক থাকবে, এই লোন ব্যবসা করে এই এই বরোয়ার তার টাকা ফেরত দেবেন। ব্যাংকগুলোই ঝুঁকি ব্যবস্থাপনা সহ অভাব রয়েছে সুষ্ঠু তদারকির, বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। লেন্ডিং রিস্ক অ্যানালিসিস এটা বোধহয় করছেই না, এটা যদি করে তাহলে কিন্তু এই ধরনের বিপুল পরিমাণে ঋণ খেলাপি হতে পারে না, তো এইসব বিষয়ে ব্যাংকগুলোকে আপনার বাধ্য করতে হবে। এমন অবস্থায় ব্যাংক সহ আর্থিক খাতে সুশাসন আনতে সরকারি বেসরকারি সব পক্ষের একযোগে কাজ করার পরামর্শ তাদের, বলছেন সেই সঙ্গে ঋণ আদায়ে সরকারের কঠোর নীতিমালার কথাও। একটা কেস 10-12-15 বছর চলবে কেন? রাষ্ট্রীয় নীতিমালা এত স্ট্রং হওয়া উচিত যে আমি যদি প্রমাণ করতে পারি আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনাকে এটা দেওয়ার যত ব্যবস্থা তার জন্য আপনি দায়ী থাকবেন। সুশাসন কারা নিশ্চিত করবে এটা একটু কালেকটিভ ব্যাপার, এটা ব্যাংকের যারা ম্যানেজমেন্ট আছে, ব্যাংকের যারা পরিচালনা পর্ষদ আছে, বাংলাদেশ ব্যাংক আছে, হ্যাঁ এটা সবাইকে এবং সরকার, হ্যাঁ অর্থ মন্ত্রণালয়। এক ব্যাংক কেলেঙ্কারির পর পুনরায় ব্যাংক অনিয়ম প্রশাসনের সক্ষমতাকে ছোট করে বলেও মনে করেন সিনিয়র ব্যাংকাররা। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকবে।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও জনশক্তিকে সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। রোববার সংযুক্ত আরব আমিরাতের আজমানে প্রবাসীদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান সেলিম ওসমান। এ সময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে নাগরিক সুবিধা বাড়িয়ে শহরটির আধুনিকায়নে কাজ করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন আহমেদ মাহতাবুদ্দিন। গোলাম জাকারিয়া ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নারী উদ্যোক্তা নাসরিন ওসমান। এবারে প্রবাসের খবর। প্রবাসের খবরে আমরা এবার যাব নিউজিল্যান্ডে। অকল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি আব্দুল হাই। আব্দুল হাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিউজিল্যান্ডে শিশু কিশোরদের নৈতিক চরিত্রের উন্নয়নে কোন বিষয়গুলোতে নজর দেওয়া হয়, বাংলাদেশের সঙ্গে পার্থক্য কোথায়? ধন্যবাদ আসিফ আপনাকে। আসলে এখানে নিউজিল্যান্ডে আপনি ঠিকই বলেছেন, এখানে কিন্তু শিশু কিশোরদের একদম ছোট থেকেই নৈতিক শিক্ষা দেওয়ার ব্যাপারে এখানকার পরিবার বাবা মা থেকে শুরু করে স্কুল পর্যন্ত এবং পুরো সমাজ ব্যবস্থাটা ঠিক এইভাবেই খুবই গুরুত্ব দিয়ে থাকে। এবং এটি এটি এতটুকুই গুরুত্ব বহ এখানে যে স্কুলে ভর্তি করার পরে প্রথম কয়েক বছর চলে যায় শুধুমাত্র তাদের নৈতিক শিক্ষা দেওয়া বা বিভিন্ন রকম কোনটা ভালো কোনটা মন্দ, কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে কার সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না, এই ছোটখাটো অনেক বিষয়গুলি এগুলি তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এবং এখানে আমরা অবাক হয়ে লক্ষ্য করি এখানে প্রতিটি বাবা মা তার বাচ্চাদের বাচ্চাদেরকে কিন্তু ছোট ছোট বিষয়গুলি কিন্তু তারা সিরিয়াসলি নাই। আপনি যদি কোনো বাচ্চাকে হাসেন বা নাম জিজ্ঞেস করেন বা সুন্দর করে একটা কথা বলেন, বিনিময়ে তারা বাধ্য করে তাদের সন্তানদেরকে বলতে, শিখায় তারা শিখায় ইনস্ট্যান্টলি তাদেরকে বলতে, থ্যাঙ্কস দেওয়া বা এই যে কালচারটা এটি, কিংবা কাউকে না বলে কারোর কিছু হাত দেওয়া যাবে না বা কারোর সাথে একটু পাশ কেটে চলে যাওয়ার সময় একটু গায়ে গা লাগলে সরি বলা, এই যে ছোটখাটো বিষয়গুলি এখান থেকে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে ছোট থেকেই কিন্তু তারা শিখে পড়া হয়। এবং এভাবেই কিন্তু আসলে এই ব্যক্তি পরিবার থেকে কিন্তু আস্তে আস্তে পুরো সমাজটি কিন্তু এইভাবে তৈরি হয়ে গেছে। এবং এই এই যে পুরো সমাজ ব্যবস্থা, আপনি নিউজিল্যান্ডে আপনি জানেন যে এখানে অপরাধ প্রবণতা একেবারে নেই বললে চলে, খুবই কম পর্যায়ে। যদিও ছোটখাটো কিছু চুরি বা রোবারি হয়, এটি কিন্তু একদম উল্লেখ করার মতো না এই বছরে কয়েকটি ঘটনা। আপনাকে আরো একটা বিষয় বলি আসিফ, এখানে যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি নিউজিল্যান্ডের যে কোনো পাড়ায় বা যে কোনো মহল্লায় আপনি রাস্তা দিয়ে হেঁটে যান বা আপনি যদি এক বছরের ভিতরে আপনার একটা ইফিজিং এর ঘটনা থাকবে না, আপনি আপনার চোখে পড়বে না যে কেউ কোনো মেয়েকে দেখে কোনো নারীকে দেখে কেউ কোনো বাজে মন্তব্য করেছে বা বাজে ভাবে তাকিয়েছে, এরকম কিন্তু আপনি করবেন না। এটি কিন্তু আসলে আসিফ আমার মনে হয় সম্ভব হয়েছে তারা যে একেবারে বাচ্চা বয়স থেকে তাদের প্রত্যেকের ছেলে মেয়েকে তারা যে নৈতিক শিক্ষার ব্যাপারে যে তারা যে সিরিয়াসলি গ্রহণ করে, তারা যে প্রত্যেকটি বাচ্চাকে তারা যে শিক্ষা দিয়ে তারা যে সুন্দরভাবে টেক কেয়ার করে মানুষ করে, তারা যে বড় করে, এবং পড়ালেখার ব্যাপারটি চলে আসে এর পরের ধাপে, পড়ালেখা শুরু করার আগে তাদের এই বিষয়গুলিকে দীর্ঘদিন তাদেরকে চর্চা করতে বাধ্য করা হয়। এবং এমনকি স্কুলেও আমি যেটি বললাম আপনাকে, স্কুলেও কিন্তু এই বিষয়টি কিন্তু অনেক অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হয়। এবং এ কারণে কিন্তু আসিফ আজকে নিউজিল্যান্ডে কিন্তু অপরাধ প্রবণতা একদম নিচের দিকে এবং এখানে জেলখানার সংখ্যা দিন দিন কমছে। আসিফ আব্দুল হাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রবাসী বাংলাদেশি আব্দুল হাই। শেষ করব এখনকার নিউজ 24 সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। রংপুরে দায়ের করা মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল গ্রেফতার, এখন আছেন ডিবি কার্যালয়ে। অস্ত্র পাচারকারী, গ্রেনেড হামলাকারী, যুদ্ধ অপরাধী, খুনিদের জোট, ঐক্য ফ্রন্ট, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্টকে জামায়াত তারেকের সমর্থক হিসেবে দেখার সুযোগ নেই বলছেন ডক্টর কামাল হোসেন, সিলেটে বড় সমাবেশের প্রস্তুতি। নির্বাচনে সব রাজনৈতিক দলকে সমানভাবে প্রচারের সুযোগ দেওয়ার তাগিদ যুক্তরাষ্ট্রের, রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকার আশ্বাস। 2019 বিশ্বকাপে বাংলাদেশ দলে পরিবর্তনের সুযোগ নেই জানালেন বিসিবি সভাপতি, বর্তমান স্কোয়াডই রাখতে চায় বোর্ড। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।